সর্বদা নিমাত হয়, সর্বদার জন্য এটাই না। চিকুন চিকুন বেশি, খালি ওই যে মাথা লেটু। একটি বছর ঘুরে আবারও চলে আসলো সিয়াম সাধনার মাস, রমজান মাস। তো রমজান মাস তো চলেই আসলো, তো আর হয়তোবা এক দুই দিন পরেই আমাদের রমজান মাস শুরু হবে, মানে রমজান শুরু হবে। তো প্রথমেই নাস্তা করে আমি চলে আসলাম পোস্ট অফিসে, আমাদের নাখালপাড়া। তো নাখালপাড়া পোস্ট অফিস থেকে আমি একটি পার্সেল পাঠাবো, তো সেটার জন্য আমি বসে আছি পোস্ট অফিসে। তো এখানে হচ্ছে পার্সেল মানে প্যাকেট করে নিয়ে আসা যায় না, তো যেহেতু দেশের বাহিরে পাঠাবো তো এখানে এনে তারপর প্যাকেজিং করতে হয়। তো আমার প্যাকেজিং করছে প্লাস অন্যান্য যে প্রসেসিং সেগুলো করছিল, তো আর আমি বসে বসে অপেক্ষা করছিলাম। তো খুব বেশি সময় লাগে নাই, আবার লেগেও গিয়েছে, প্রায় এক থেকে দেড় ঘন্টা সময় লেগে গিয়েছে। ওর কারণ ছোটো পার্সেল, আর অন্যান্য সময় আরও অনেক বেশি সময় লাগে। যাই হোক, আমার পার্সেলের কাজ শেষ, এবার বাসায় চলে আসলাম। তো বাসায় চলে এসে আমার হচ্ছে ফোন দিয়েছিলাম আমি যে একটি এসি নিয়েছিলাম ওয়ালটন থেকে, তো ওয়ালটনে তো ওনাদের হচ্ছে সার্ভিসম্যানদেরকে একটু পাঠানোর জন্য, কারণ আমার হচ্ছে এসিটাকে একটু ক্লিন করতে হবে, তো এসিটাকে ক্লিন করছে। তো এবার সন্ধ্যার পরপর আমি আর আমার বোন দুজন মিলে বের হয়ে গেলাম রমজান মাসের কেনাকাটা করার জন্য। তো রমজান মাসের ইফতার করার বা বাজার যেটাই বলি না কেন সেটা কেনাকাটা করার জন্য, আর হচ্ছে আমাদের বিয়াই বাসায় যাব আমরা। তো রমজানের ইফতারের আইটেম কিছু ওনাদেরকে দিয়ে আসব, গিফট দিয়ে আসব। তো সেটার জন্য রমজান মাসের বাজারের জন্য আমি আর আমার বোন চলে আসলাম এসকেএস টাওয়ার। তো এসকেএস টাওয়ার হচ্ছে বিগ বাজার আমানাতে। তো এখান থেকে আমি আর আমার বোন কেনাকাটা শুরু করে দিলাম। তো কেনাকাটা বলতে বাসার কিছু জিনিসপত্র, বিয়াই বাসার জন্য কিছু জিনিসপত্র। তো কিছু কিছু জিনিস নেওয়ার পর আমার বোনের হচ্ছে একটি পানি খাওয়ার জন্য বড় সড়ো ধরনের একটি গ্লাসের দরকার, তো সেটা খুঁজছে, অবশেষে খুঁজে টুজে একটা পেয়েছে, তো সেটা নিলাম। নেওয়ার পর আমরা হচ্ছে ভেবেছিলাম একটু খাবো, কিন্তু একটু রাত হয়ে গিয়েছে তো সেজন্যই আর খেলাম না। তো না খেয়ে এবার আমরা একটু এসকেএস টাওয়ারে মেলা হচ্ছে, তো সেই মেলায়, তো মেলার দিকে তো জানতাম না, বাসা থেকে বের হয়ে এখানে যখন আসলাম তখন দেখলাম এখানে তিন দিনের একটি মেলা হচ্ছিল। তো মেলা বলতে মেলা আসলে প্রায় শেষ, তো আমরা জাস্ট কিছু কিনি নাই, একটু দেখলাম ঘুরে টুরে। এই তো আজকের ছোট্ট একটু জিনিস আমি তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো আমি নাহিদানিলা, সবসময় আমার ভিউয়ার্সদের সঙ্গে আমার দিনের একটুখানি অংশ হলো শেয়ার করতে পছন্দ করি এবং ভালোবাসি। তো আমার ভিউয়ার্সরা যদি আমার এই ছোটো ছোটো ব্লগ বলি আর দিনের একটু একটু অংশ যদি তাদের কাছে ভালো লেগে থাকে, তাহলে তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে পারে এবং লাইক কমেন্ট এবং শেয়ার করে আমাকে ভালোবাসা দিতে পারে। তো এই তো আমি আজকের এইটুকু আমি তোমাদের কাছ থেকে বাই বাই বলে দিচ্ছি। নেক্সটে আসবে যদি বিয়াই বাড়িতে যাই এবং বিয়াই বাড়ির একটি ছোট্ট ব্লগ চেষ্টা করব তোমাদের সঙ্গে শেয়ার করার জন্য। তো আজকে সবাই ভালো থাকো, সুস্থ থাকো এবং একটি করে ভালো কাজ করো। আল্লাহ হাফেজ।